আজকের সভার সভাপতি আমার ভাই আবুল হোসেন এবং আজকের সভার মূল আমাদের সহসভাপতি নেতা মোহাম্মদ আইয়ুব ভাই আল্লাহ তাআলা কামনা করি সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ পাক তাদের আগামী দিনে এমনি ভাবে জনগণের খেদমত করার এবং নেতৃত্ব করার তৌফিক দান করেন আল্লাহ الله অনেক সময় ক্লান্ত হয়ে যায় ই আল্লাহ আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন এবং সবর করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ আজকের এই জনসভায় এত মানুষ এসেছে এটা আমরা কল্পনা করতে পারি নাই আল্লাহ পাক যে মানুষগুলো আছে সবাইকে কবুল করে সবাইকে মাফ করে দিবেন আল্লাহ ই আল্লাহ পাক জাতীয় চার নেতারা বহু কারাগারে সেনাগুলো بنغلاديش সংগ্রাম করতে পারে তৌফিক দান করেন আল্লাহ ওরা ও পারে সালমান আমাদের বাংলাদেশের